সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি আহলে হক মিডিয়াতে কাজ করেন না ভাই? না, আমি শিক্ষামাকি.com এ কাজ করি, আহলে হক মিডিয়া না। কিসে ভাই? শিক্ষামাকি.com। আচ্ছা আচ্ছা, তো একটা প্রশ্ন করার জন্য ফোন করলাম আর কি, এবং ফ্রি আছেন একটু? বলেন। বলছিলাম যে মহিলাদের মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারবে কি পর্দা শুয়ে সালাত হবে পৃথক ভাবে? আপনার নামটা কাইন্ডলি? আব্দুল্লাহ বলছি। না, তুমি কি আপনার নাম? না, আমি বলছি আব্দুল্লাহ। আব্দুল্লাহ রুহুল আমিন। আব্দুল্লাহ রুহুল আমিন? জি। ও, সময় আপনি ওই যে ভারতের যে রুলার ভাই প্রশ্ন করছি একটু দেখেন। তো জানার জন্য না তর্ক করার জন্য? কোনটা জানার জন্য বলবেন আপনি? না, আমি এটাকে কনফার্ম করার জন্য আপনি কি জানার জন্য প্রশ্ন করছেন? না, আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহ থেকে আপনি যদি বলে দেন ইনশাআল্লাহ মেনে নেব। আর আপনি কি উত্তর জানেন না জানেন না? হ্যাঁ, আপনি কি প্রশ্ন উত্তর জানেন? আপনাকে আমি প্রশ্ন করছি, আপনি আমাকে পাল্টা প্রশ্ন করছেন। আপনি আমাকে প্রশ্ন করছেন উত্তর দেওয়ার জন্য, তো আমার কিছু জিনিস জানা দরকার। না না, আপনাকে প্রশ্ন করছি। জি ভাই, আমি একটু আপনাকে প্রশ্ন করছি। না না, আপনাকে প্রশ্ন করছি, আপনার কর্তব্য উত্তরটা দেওয়া। উত্তর না দিয়ে আপনি মানে পালানোর চেষ্টা করছেন ভাই? আমি তো উত্তর দেবো, আমি তো আপনাকে অবশ্যই উত্তর দেবো, কিন্তু আমি উত্তর যাকে দেবো সে কোন পর্যায়ে এলো সেটা আমার জানা লাগবে কমপক্ষে। না হলে আমি উত্তর কোন করে দেবো? আপনার কাছে একটা বললাম শব্দ একটা, আপনি হচ্ছে বুঝবেন না। দেখুন ভাই, আপনাকে প্রশ্ন করলাম, দেখছেন আপনি বলবেন উত্তর না দিয়ে আপনি এখানে কোনো ছুটে বেড়াচ্ছেন, এটা কেন? না না, আমি উত্তর না দিয়ে কোনো কিছু শুরু করছি। আমি বলতেছি আমি তো আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি উত্তর দেওয়ার জন্য, তাই না? আপনি আগে আমাকে প্রশ্ন উত্তর দিন, তারপর আপনি আমাকে প্রশ্ন করে ইনশাআল্লাহ উত্তর দেবো। আমি আপনাকে তো বললাম যে একটা একজন লোক ভারত থেকে বাংলাদেশে প্রশ্ন করলো, আমি তার ব্যাপারে কোনো কিছু না জেনে তাকে উত্তর দিলাম কিংবা, তো আমি তো আপনার কিছু তো করে জানা লাগবে যে আপনার তো পরিচয় দেওয়া লাগবে যে আমি অমুক অমুক জায়গার অমুক নাম। আমি আপনাকে একটা জিনিস জানতে চাই। আমি আব্দুল্লাহ বলছি, আমি আব্দুল্লাহ বলছি, রুহুল আমিন বলছি, ইন্ডিয়া থেকে বলছি, মুর্শিদাবাদ থেকে বলছি, প্রশ্ন করেছি, এবার প্রশ্ন উত্তর দেন। হ্যাঁ, এবার বলেন তো, আপনি তো একজন হানাফি হাদিস, আপনাকে আমি বলে আপনি কি আমাদের হানাফি কে মেনে নেবেন? ভাই আমি কোরআন সুন্নাহ মানবো, হানাফি বা শাফি বা আহলে হাদিস, আহলে হাদিসের মধ্যে যদি কোরআন সুন্নাহ না থাকে ফেলে দেবো। আহলে হাদিস যদি কোরআন সুন্নাহ না থাকে আপনি ফেলে দেবেন? জি। কোথায় কোরআন সুন্নাহ আছে আর কোথায় কোরআন সুন্নাহ নাই সেটা বুঝার জন্য আপনাকে আলেম হওয়া লাগবে। আপনি কি আলেম? ভাই প্রশ্ন তো আমি আলেম না, তার জন্য প্রশ্ন করছি, উত্তর দেন। হ্যাঁ, আপনি আলেন না সেই জন্য প্রশ্ন করছেন। প্রশ্ন যখন আপনাকে বললাম যদি এটা কোরআন সুন্নাহর ভিতরে আছে তো তখন আপনি সেটা মেনে নেবেন, তাই তো? হ্যাঁ, আপনি বলুন ভাই, যা তো কথা বলছেন। হ্যাঁ আচ্ছা, এবারে আবার বলার একটা প্রশ্ন কি? জি, আপনার প্রশ্নটা একসাথে, আপনার প্রশ্নটা একসাথে ক্লিয়ার করে বলেন। একজন জামাতবদ্ধ ভাবে কোন মহিলা পর্দাশহীদ জামাত ইমাম নেতৃত্বে সালাত অবস্থান মানে সালাত তো মানে সালাত পড়তে পারবে কি পারবে না? নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আচ্ছা, মানে এটা কি শারীরিক ভাবে পাঁচ কোন মহিলা যদি কোন মহিলা যদি জামাতের সহিত মসজিদে গিয়ে নামাজ পড়ে তাহলে তার নামাজটা আদায় হয়ে যাবে? আচ্ছা, এটা কি জায়েজ মানে তার মানে জায়েজ এটা নামাজ আদায় হয়ে যাবে? আমি আপনাকে উত্তর দিই, তার মানে জায়েজ হয়ে যাবে মানে জায়েজ নামাজ আদায় হয়ে যাবে, তার মানে জায়েজ মসজিদে গিয়ে সালাত আদায় করে, তাই কি না? আমি সেটা বলি না এখানে ভাই। আপনি যা হবে মসজিদে গিয়ে সালাত যদি আদায় করে তাহলে হয়ে যাবে, তার মানে জায়েজ এটা? এতটা ক্লিয়ার ভাবে বলুন। নামাজটা আদায় হয়ে যাবে, নামাজ আদায় হওয়া মানে তো জায়েজ ভাই? না না, জায়েজ তাহলে না, তাহলে কি বলছেন? হ্যাঁ, আপনার বিষয়টা এখনো বুঝতে পারেন না। একটা হল যে নকশা নামকটা আদায় হয়ে যাওয়া, আর একটা হল যে মাকরু হওয়া অন্য কারণে। তো নামাজ হয়ে যাবে কি মাকরু নামাজ হবে না কি হবে? মাকরু তাহারি নিষেধ নামাজটা আদায় হবে। মাকরু তাহারি মানে, মাকরু তাহারি মানে তো তার মধ্যে হারামের মধ্যে পতিত হয়ে গেল।
আরাম না। উমদাতুল কাদিতে উমদাতুল কাদি আল্লাহ আইনে মাকরুহ তাহরিমে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন এটা হারাম পর্যায়ের অন্তর্ভুক্ত। কে? উমদাতুল কাদি আল্লাহ আইনে হানাফি। আল্লাহ আইনে হানাফি? এবার তো বলবেন কি কাইন্ডলি, কোন এবার তো বলছে কথাটা। হ্যাঁ আবার তো বলবেন কি? আচ্ছা আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, আপনাকে পুরো স্ক্রিনশট পাঠিয়ে দেবো। আমি তো এখন ভাই বাইরে আসছি, আমি তো বাইরে নেই, লাইব্রেরি তো নিয়ে আপনাকে এখন আমি বলবো। আপনি কি এতটা জানেন না মাকরুহ তাহরিম? মাকরুহ তাহরিম মানে কি এতটা জানেন না আপনি ভাই? আপনি আলিম মানুষ। মাকরুহ তাহরিম জায়েজের ব্যাপার, নাউজুবিল্লাহ মিন যালিক। মাকরুহ তাহরিম আর মাকরুহ তানজি, জি মাকরুহটা জায়েজের ব্যাপার। মাকরুহ তানজি আর মাকরুহ তাহরিম এর মধ্যে পার্থক্য কি? আমি আপনাকে যেটা বলছি শুনেন। আপনারা কি ঘন্টায় ঘন্টায় ওষুধ তৈরি করছেন কি ভাই? আমি আপনাকে বলি, আপনি আধুনিক রহমতুল্লাহ নিকট হলে মাকুটা হারানোর পথাবার কি? ইমাম আজম আবু হানিফার ফতোয়া কি এই মশলায় পড়ে মহিলাদের মসজিদে যা মাকরুহ তাহরিম? হ্যাঁ মাকরুহ তাহরিম। আউযুবিল্লাহ, ইমাম আবু হানিফার পরে মিথ্যা কথা বলছেন মানে? ইমাম আবু হানিফার জায়েজ বলেছেন। আপনি জানলে আমার কাছে কি? আপনি যদি জানেন আপনি আমার কাছে কেন ফোন করছেন? ওই তো এটাই তো জানানোর জন্য যে আপনার ইমাম আজম আবু হানিফাকে মানেন না। ইমাম আবু হানিফা, ইমাম মোহাম্মদ, ইমাম ইউসুফ তিনজনের মত যে মহিলারা মসজিদে গমন করতে পারে জায়েজ, এখানে বাড়িতে পড়া মুস্তাহাব। এমনকি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তার মাতাকে নিয়ে, তার মাকে নিয়ে তারাবির সালাতে জামাত বদ্ধভাবে জামাত করত, তার নেতৃত্বে তার মা ইমাম মানে মুক্তাজি হিসাবে নামাজ পড়তো। আকবর আলী আবি হানিফা 78 পৃষ্ঠাতে কথা নকল করেছেন আপনারা। আপনি শুনেন, আপনি আপনাকে শুরু করছেন, আপনি কি জানার জন্য প্রশ্ন করছেন না জানার জন্য? আপনি তখন কি বলছেন ভাই? আপনি মেনে নিতে আপনাকে পড়াশোনার আলোকে ভাই, আপনি তো একজন মিথ্যুক। আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন যে তিনি মাকরুহ তাহরিম বলেছেন, নাউযুবিল্লাহ মিন যালিক। আচ্ছা শুনেন, একজন মুস্তাহিদ মিথ্যা কথা বলছেন নিজেদের মাজারকে প্রতিষ্ঠা করার জন্য। আপনি আমাকে কথা বলার সুযোগ দিবেন না আপনি কথা বলবেন? আপনাকে দিয়েছি তো অনেকক্ষণ, আমার এখন কি আপনি বলতে চাবেন? বলুন, আপনি বলুন, আপনাকে অনেক দিয়েছি আওয়াজ। আপনি কি আমার সাথে কথা বল, আমার সাথে কি তবে? আমি বারো বলছি কোনো মানুষের তর্ক করতে রাজি না, আমি সাধারণ কারোর তর্ক করতে রাজি না টোটালি। আপনি আমাকে দেখছেন কোন গ্রুপের মধ্যে কারোর সাথে তর্ক করতে কখনো দেখছিলেন আমাকে? আমার কথা উত্তর দেন, আপনি কখনো দেখছিলেন আমাকে তর্ক করতে কারোর সাথে? কেন তর্ক করতে দেখবেন আপনাকে? আমার আমি কার সাথে তর্ক করছিলাম? অধিকাংশের সময় তো ইসলামী মশলার উপরে কথা বলেন। আমি ইসলামী মশলার উপর কথা বলি, আমি কারোর সাথে তর্ক করছি না ব্যক্তিগত ভাবে। সে যাই হোক, আপনি তার মানে ইমামে আজম আবু হানিফার ফতোয়াকে আপনি বলে দিয়েছেন? আমি কোনো আপনার সাথে আমি আপনার সাথে কখনো তর্ক করছি কি না? হ্যাঁ আমি কখনো তর্ক করছি, তর্ক করছেন কি তাই জিজ্ঞেস করছেন? কেন করবো না ভাই, অনেক গ্রুপে করছেন আপনি। আর আমার কথা কবে করছি আমি? আপনি আহলাদিকদের কি মাসালার গ্রুপে আপনি কথা বলেননি? আমি কোন আহলে হাদিস ভাইয়ের সাথে তর্কে জড়াই নাই দীর্ঘ এক বছরের ভিতর। আচ্ছা ঠিক আছে, প্রমাণিত হয়ে গেল মহিলাদের মসজিদে যাওয়া গমনে যে যায় যাচ্ছে মাকরুহ তাহরিম বলে আপনার মিথ্যা কথা। মাথাটা বাতে দিলাম আমি, আমি মাথাটা বাদ দিলাম। আমি একটা কথা বলছেন ভাই, আপনি আমি কোন শুনেন, আমি শুনেন, আমি জানি আপনার স্টুডেন্টের কথা, আমি জানি আমার কথা, আমি কোনো মানুষের তর্কে জড়াই না। আপনি কেন আমাকে তর্ক করার জন্য ফোন করছেন? তর্ক করার জানার জন্য আপনার হয়ে গেল জামাতবদ্ধভাবে করা মুস্তাহাব, বাড়িতে করা উত্তম, আর জুম্মাতে যাওয়াটা ভালো, আর নামাজে যেতে বাধ্য। ঠিক আছে, এটা হচ্ছে কোরআন সুন্নাহর ফতোয়া, আপনি জেনে নেন। এটা ইমাম আবু হানিফার মত, ইমাম ইউসুফ, ইমাম মোহাম্মদের মত। জাজাকাল্লাহ খাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আপনি ইসলাম করে দিবেন, জাজাকাল্লাহ। কল কাটবেন না।